বাংলাদেশের ছায়াছবি ঢাকা অ্যাটাক মুক্তি পেয়েছে দুবাইয়ের বেশ কিছু সিনেমা হলে। ছবির প্রচারণা করতে বর্তমানে দুবাইয়ে রয়েছেন ছবিটির টিম। ছবিটির অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের সম্বর্ধনাও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার স্থানীয় সময় রাতে দুবাইয়ে মবেনপিক হোটেলে এ সম্বর্ধনা দেয়া হয়। এতে ছবিটির পরিচালক দীপঙ্কর দীপন, কাহিনীকার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানি সানোয়ার, নায়ক আরিফিন শুভ ও নায়িকা মাহিয়া মাহি উপস্থিত ছিলেন। এর পর থেকেই বেশ ফুরফুরা মেজাজে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার কাজ শেষ করে তিনি ঘুরে বেড়াচ্ছেন মরুর দেশটির মনোরম সব লোকেশনে। সোমবার নিজের ফেসবুক ওয়ালে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেখানে স্বামীর সঙ্গে সতেজ দেখা গেল মাহিকে। অবশ্য তাদের সঙ্গী হয়েছিলেন ঢাকা অ্যাটাক ছবির পরিচালক দীপঙ্কর দীপন সহ আরও অনেকে। মরুভূমির বুকে এক বৃক্ষ পেয়ে তাতে চড়ে বসেছেন মাহি। ক্যামেরায় পোজ দিয়েছেন হাসি মুখে। কিছু ছবিতে মাহির স্বামী অপুকে দেখা গেল সালমান শাহ স্টাইলে মাথায় কাপড় বাঁধা। বোঝা গেল ব্যস্ত জীবনের ফাঁক গলে হঠাৎ পাওয়া অবকাশকে বেশ ভালোই উপভোগ করছেন মাহি। স্বপ্ন স্কোয়ারোর আয়োজনে ঢাকা অ্যাটাক মুক্তি পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। তার মধ্যে দুবাইতে ছবিটির বেশ ভালো সাড়া পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।